চ্যানেল ইফ ইউ নিউ হিয়ার হাই মাই নেম ইজ স্নেহ ওয়েলকাম ব্যাক মাই ওয়ার্ল্ড তোমার সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমি বেশ ভালো আছি আজকে আমার ব্লগ করার কোনো মানে প্ল্যানিং ছিল না এখন বাজে হচ্ছে সন্ধে গুড ইভিনিং বললাম তো কি আর খেয়াল আসছে না যাই হোক এখন বাজে হচ্ছে সন্ধে 7:47 আসলে নীলু সকাল থেকে বলছিল ও মাটন রান্না করবে দুবার ঘর থেকে বললো যে নেহা আমি তোমাকে বলে দিচ্ছি তুমি সেভাবে মাটন রান্না করো তুমি করো আজকে মাটন স্টু ওর যেভাবে আমাকে বলেছে করতে সেভাবে করছি জানি না মাটন স্টু কী করে করে আমি সত্যি জানি না বাট আমাকে যেভাবে বলেছে সেভাবে আমি চেষ্টা করবো করার জন্য আমি চল মানে কোনো রান্না আমি করছি আর আমি চলো তোমার সাথে ব্লগ করে শেয়ার করি আর একটা নতুন ব্লগও হয়ে যাবে নতুন রেসিপিও শেয়ার করাও হয়ে যাবে তো আমার বেসিক্যালি সেদিনকে ছিল সোমবার আর ব্লগ স্টার্টিংয়ের আমি ফার্স্টের দিকে বললাম যে আমি যে ব্লগ করবো সেরকম কোনো মানে আমার ইয়ে ছিল না তো সোমবার দিনকে নর্মালি আমি একটা ছোটো ভিডিও ক্লিপ নিয়েছিলাম সকালবেলা মন্দিরে গিয়ে কেন নিয়েছি জানি না মনে হয় ব্লগটা করবো বলে হয়তো নিয়েছিলাম যাই হোক নেওয়ার পরে যাই হোক যখন নর্মাল দিনটা কাটে সেরকম কাটলো সন্ধেবেলার দিকে আমি এখানে চা করছি সবার জন্য এই সময় ঠিক হয়ে গেছে যে আমি রান্না করবো ওই জন্যই ব্লগ করাটা স্টার্ট করে দিয়েছি আর এখানে বাবুর দুধ গরম করছি তো ওকে হরলিক্স দেবো আর মাথায় না পুরো চপচপে করে তেল লাগিয়ে রেখেছি যখন আমি তেলটা লাগাই আমি একটা দিন রাখার চেষ্টা করি যাতে তেলটা ভালো করে হেয়ারে সোপ করে নেয় অ্যান্ড নেক্সট দিন আমি শ্যাম্পু করে নিই তোমরা রাত্রিবেলা লাগিয়ে পরের দিন শ্যাম্পু করতে পারো কিন্তু আমি চেষ্টা করি যাতে একদিন রাখা যায় তো মাথাটা পুরো তেল চপচপ করছে না বেনি করে রেখে দিয়েছি যা যখন দেখতে লাগছে মুখটা আইডিয়ার বাইরে যাই হোক এখানে আমি রান্নার প্রিপারেশন স্টার্ট করে ফেলেছি চা ঠাক করার পরে আর এখানে আমি কাঁদতে কাঁদতে মানে সে পাগল হয়ে যাওয়ার অবস্থা কারণ অনেকগুলো পেঁয়াজ কাটতে হয়েছে প্রায় 1.5 কেজি মতো মাংস ছিল তো সেই কারণে পেঁয়াজ কাটতে কাটতে তো আমি মানে চোখ দিয়ে গঙ্গা যমুনা বই ফেলেছি আর এখানে নীলু মাটন নিয়ে এসেছে তোমরা জানি ভালো করে যে আমি মাটন তো খাই না একদম মাটন আমার পছন্দ না আর তো এখানে আমি সেই জন্য প্রিপারেশনগুলো স্টার্ট করেছি পেঁয়াজ কেটেছি আদা রসুন কেটেছি টমেটো কাঁচা লঙ্কা তো এগুলো সবকটা আমি পেস্ট করে নেবো আজকে পেঁয়াজও আমি পেস্ট করেই করবো তোমরা দেখতে পাবে আর ঝালটা যে যেরকম ঝাল খাও সেরকম বুঝে লঙ্কা ইউজ করবে আমি এখানে গুঁড়ো লঙ্কা প্লাস কাঁচা লঙ্কা দুটো ইউজ করেছি আর শুকনো লঙ্কা ইউজ করবো তো সেই বুঝে আমি ঝাল খেতে ভীষণ ভালোবাসি কিন্তু বাড়িতে খুব একটা ঝাল খেতে পারে না বলে তো এই কড়াই লঙ্কা দিয়েছি আর যারা ঝাল খেতে ভালোবাসে সেই বুঝে ঝাল দেবে আর এখানে টক দই ছিল সেটাও বের করে নিলাম তো টক দইটাকে ভালো করে আমি আগে মাংসতে ম্যারিনেট করবো মাখিয়ে ফার্স্টে আগে পেঁয়াজগুলো কেটে নিই কি স্পিডে কাজ করছি দেখো যদি সত্যি রিয়েল লাইফে যদি এরকম স্পিডে কাজ করতে পারতাম না সত্যি কত ভালো হতো সব কাজই কত তাড়াতাড়ি হয়ে যেত কী তাড়াতাড়ি দুই ফেটাচ্ছি দেখেছো যাই হোক এবার মাংসটা মাখানোর পালা মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি তার মধ্যে আমি মধ্যে ভালো করে নুন আর টক দই দিয়ে ভালো করে মাংসটাকে আমি ম্যারিনেট করে রেখে দেবো যতক্ষণ আমি এখানে মশলা প্রিপারেশন করছি ততক্ষণ মানে প্রায় আধ ঘন্টা তোমরা কেউ যদি পারো 1.5-2 ঘন্টা মতো ম্যারিনেট করে রাখতে তাও পারো যতক্ষণ ম্যারিনেট করবে ততই তো ভালো না কিন্তু আমি বেশিক্ষণ রাখিনি বোধহয় আধ ঘন্টা বা 1.25 ঘন্টা মতো এরকম যতক্ষণ আর কি মশলা মশলা বাড়তে আমার সময় লেগেছে সব কিছু রেডি রেডি করে তারপর তো মাংসটা দিয়েছি ওই পেঁয়াজ ভাজতে যতক্ষণ সময় লেগেছে তারপরে অতক্ষণ ম্যারিনেট করা ছিল ভালো করে মাংসটা ম্যারিনেট করে তোমরা রেখে দেবে তোমরা এর মধ্যে লেবু রসও দিতে পারো বাট আমি লেবু রসটা দিই না যে টক দই দিয়েছি বলে লেবু রসটা আমি দিলাম না তোমরা ওর মধ্যে আদা রসুন পেস্ট দিয়েও মাখিয়ে রাখতে পারো আমি আদা রসুন পেস্ট দিইনি শুধুমাত্র টক দিয়ে আর নুন দিয়ে মাখিয়েছি তো এখানে আমি পেঁয়াজটাকে আদা রসুনটাকে সব করে সবকটাকে ভালো করে ব্লেন্ড করে নেবো চিকেন স্টু কী করে আমি কোনোদিনও ইউটিউবে সার্চ সরি মাটন স্টু কী করে আমি কোনোদিনও ইউটিউবে সার্চ করেও দেখিনি তো আমাকে নীলু যেভাবে যেভাবে বলেছে তুমি এভাবে করো সেভাবে আমি করেছি পুরোপুরি রান্নাটা ওরই বলে দেওয়া খালি আমি করেছি ও সামনে ছিল না বলে কিন্তু পালিয়ে গেছিলো আর ভেবো না যে ও পাশে দাঁড়িয়েছিল আমাকে গাইড করছিলো একদমই না জাস্ট বলে দিয়েছিলো কী করতে হবে তো সেভাবে আমি করেছি এখানে কড়াই বসিয়ে দিয়েছি আর সর্ষের তেল দিয়ে দিয়েছি আর আমার না মাটন বলো বা চিকেন বলো মাংস বা মাছ এগুলো না সর্ষের তেলে করতেই বেশি ভালো লাগে আমার তো এর মধ্যে বেশ টেস্টটা ভালো আসে না তো এখানে সর্ষের তেল কড়াইতে দিয়ে দিয়েছি তারপর কড়াইয়ের মধ্যে ফোড়ন দেবো আমি তেজপাতা শুকনো লঙ্কা আর হচ্ছে জিরে গোটা জিরে আর কী বলে দারচিনি হ্যাঁ গোটা দারচিনি আমি এর মধ্যে কিন্তু এখন এলাচ বা গোলমরিচ এই দুটো দেবো না এই দুটো এখন স্কিপ করছি এখন দেবো না কখন দেবো তোমাদেরকে সেটা বলছি আমি কারণ ওটা দিলে না ফাটতে থাকবে আর তারপরে ওই গোটা ব্যাপারটা সেটা থাকবে না কারণে দিইনি তো এটা যখন ফোড়নটা হালকা ভাজা হয়ে যাবে তার মধ্যে আমি পেঁয়াজের পেস্টটা দিয়ে দেবো পেঁয়াজটা ভালো করে তোমরা নাড়াচাড়া করে ভেজে নেবে আর এই মানে পেঁয়াজের পেস্টটা না ভাজতে অনেকটা সময় লাগে কারণ যদি জল বেরোয় পেঁয়াজ থেকে সেই কারণে আর পাশে দিয়ে আমি চা বসিয়েছি তাদের জন্য তাদের লিকার চা খাই সেই কারণে
দাদা ছিল না যখন আমি চা বানিয়েছি, তো দাদা পরে এলো আবার চা বানালাম। যাই হোক, তোমাদেরকে যেটা বললাম যে পেঁয়াজটা যখন মানে পেস্ট করে বাটবে, যখন তোমরা দেখবে পেস্ট করা পেঁয়াজ ভাজতে গেলে না অনেক সময় লাগে। এবার পেঁয়াজ ভাজার সময় কিন্তু আমি এর মধ্যে বেশ 6-7টা মতো এলাচ ওটাকে ভেঙে ভেঙে দিয়েছি, আর প্রায় 10-15টা মতো গোলমরিচ, গোটা গোলমরিচ। গুঁড়ো কিন্তু আমি এখানে অ্যাড করিনি, গোটা কারণ গুঁড়ো গোলমরিচ আমার বাড়িতে কেউ খেতে পারে না, গলা বুক জ্বলে যায় বলে, তো সেই কারণে আর জন্য বেশি করে অ্যাডও করিনি। খুব জোর 10-15টা মতো আমি এখানে অ্যাড করেছি, দেখতে পাইলে কতটা কোয়ান্টিটি আমি অ্যাড করেছি। যারা ভালো খাও গোলমরিচ তারা বেশি করে দিতে পারো। তো এগুলো দিয়ে ভালো করে পেঁয়াজটা ভাজা পর্যন্ত আমরা এখন অপেক্ষা করব। তোমরা যদি কেউ মাটন বানাও এভাবে একবার বানিয়ে দেখো, ট্রাই করে দেখতে পারো, ভীষণ নাকি টেস্টি হয়েছিল খেতে। কারণ বাড়িতে সারা যারা খেয়ে সবাই বলেছে ভালো হয়েছিল, নীলু মায়ের তো ভীষণ ভালো লেগেছে। আমি তো মাটন খাই না, এবার তোমরাই রেসিপিটা বানিয়ে আমাকে জানাতে পারবে তোমাদের কেমন লেগেছে, কারণ কালারটা তো দারুণ এসেছিল। তোমরা দেখলেই পেঁয়াজটা ভালো করে লাল লাল ভাজা হয়ে গেছে, তার মধ্যে এবার টমেটো পেস্টটা দিয়ে দিয়েছি। সব কিছু পেস্ট ইউজ করেছি কিন্তু আমি, টমেটো পেস্ট দিয়ে দিয়েছি এর মধ্যে। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন আর কাঁচা লঙ্কা যেটা বেটেছিলাম সেটারও পেস্ট দিয়ে দেবো। আর তোমরা সবসময় চেষ্টা করবে খাসির মাংসের মধ্যে গোটা মশলা বেটে দেওয়া, তাতে ভীষণ ভালো টেস্ট আসে। মানে গোটা জিরেও যদি বেটে দাও খুব ভালো টেস্ট আসে। সেদিনকে আমি গোটা জিরে বেটে দিইনি, এখানে আমি গুঁড়ো জিরে, বেসিক মশলা যেগুলো লাগে, গুঁড়ো জিরে, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর নুন, ধনে গুঁড়ো, এইগুলো দিয়ে ভালো করে মশলাটাকে তোমরা অনেকক্ষণ কষাবে। আমি প্রায় মানে এই কাঁচা মশলাটাকে প্রায় আমি 5-10 মিনিট কষিয়েছি, তারপর আমি কিন্তু মাটনটা অ্যাড করেছি। মাটনটা অ্যাড করার পর আমি প্রায় 1.5 ঘন্টা মতো কষিয়েছি, যতক্ষণ না ভালো করে এর মধ্যে থেকে তেল বেরিয়ে এসছে। আমি কিন্তু জল খুব একটা ইউজ করিনি, ইউজই করিনি বলতে গেলে, যখন দেখছিলাম একটু লেগে লেগে আসছিলো তখন আমি সামান্য গরম জল ইউজ করে এটাকে ভালো করে নাড়িয়েছি। তোমরা এটা যত বেশি কষাবে তত বেশি টেস্ট হবে। যে সে কোনো সময়তে কোনো যখন তোমরা আর কি চিকেন বলো বা মাটন বলো, যখনই কোনো কিছু মানে রান্না করবে সেটাকে ভালো করে যত বেশি কোন ধরনের তোমরা কষাবে জিনিসটা বেশি টেস্ট বাড়ে। আর সামান্য কিন্তু আমি মধ্যে চিনিও অ্যাড করেছিলাম, ভালো করে ওটাকে কষিয়ে নেওয়ার পরে তারপর ওটাকে আমি প্রেশারে দিয়েছি। আর প্রেশারে দেওয়ার পরে ওর মধ্যে আমি অ্যাড করেছিলাম হচ্ছে গরম মশলা, বেশি অ্যাড করিনি কারণ গরম মশলার স্মেলটা আমি খুব একটা পছন্দ করি না। গরম মশলাটা দিলে না মাংসের টেস্টে সেরকম বেরোয় না, ওই জন্য খুব একটা গরম মশলা দিইনি। 1/2 টেবিল স্পুন মতো গরম মশলা দিয়েছি, 2 চামচ মতো ঘি দিয়েছি, 1 চামচ মতো বাটার দিয়েছি। দিয়ে ভালো করে ওটাকে নাড়িয়ে ওটাকে মানে সিটি দিতে বসিয়ে দিয়েছি, যতটা সিটি তোমাদের মনে হয় তোমরা দেবে। দিয়ে দেন ওটাকে সিটির ভাপটা কিন্তু বের করবে না, যতক্ষণ ভাপটা থাকবে থাকতে দেবে। তারপরে দেখো যখন ভাপটা বেরিয়ে গেছে, আমি খুলেছিলাম তো আমার দেখলাম জলটা একটু বেশিই ছিল, ওই কারণে জলটা শুকা, যেহেতু আমরা রুটি দিয়ে খাবো ওই কারণে জলটা শুকানোর জন্য আমি আবার গ্যাসে বসে এটা ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম। আর তোমরা দেখতে পাচ্ছ এর কালারটা পুরো লাল টকটকে, এরকম সুন্দর কালার আসবে। এর মধ্যে কিন্তু আমি কাশ্মীরি রেড চিলি পাউডারও ইউজ করেছি। তাকে দেখো আমি ওকে নাইট ড্রেস পরাচ্ছি, আর আমাকে বলছে এটা নবিতা পরে, এটা নবিতা, নবিতার নাইট ড্রেস দেখি। তাকা তাকা, আমাকে বলছে মম্মি তুই একটু শো পাপা আসুন, তবে তুই আবি বাবার সাথে খেতে। আমি ঠিক আছে, আর আজকে মাটন হয়েছে যদি আমি খাবো না, বিকজ মাটন আমি পছন্দ করি না। আমি ভেবেছি ডিমে অমলেট করে কিছুটা বানিয়ে খেয়ে নেবো। সো দেখতে থাকো ব্লগটা, আর এখন যাবো হচ্ছে বাড়িতে। বাড়িতে দিদি এসেছিলো, দিদি এসে চলে গেছে মাটন নিয়ে, ওকে পাঠিয়েছে বাড়িতেও। তো আসলে বললাম না আমরা সবাই রাত্রিবেলা দিকে গল্প করতে ভালোবাসি, তো নীলু বলছে কী হলো চলে গেছে ওরা, আমি হ্যাঁ চলে গেছে। বলছি তো আজকে তো ওই আড্ডা মারা হলো না, তো আমি বলছি থাকা যেতে হবে না। বলছে না রোজ আড্ডা মারা হয়, আজকেও তোমার মা বেশিক্ষণ আটকে রেখে দেয় আমাদের, 12:30 বাজিয়ে দেয়, আজকে কিন্তু বেশিক্ষণ থাকবো না, আধ ঘন্টা। তুমি তো আসোই 11টার সময়, তাই জন্য সে 12টা বেজে যায়, একটু সময়টা সঙ্গে সঙ্গে কেটে যাবো তো বোঝা যায় না। তো বলছে ঠিক আছে আজকে 5-10 মিনিট থাকবো, গুনে গুনে 11:30 পর্যন্ত চলে আসবো না, ঠিক আছে। তো চলো এখনই 5:55, কখনো আসবো কখনো যাবো ভগবান জানে। যাই হোক, চলো সঙ্গে সঙ্গে থাকো আর দেখতে থাকো ব্লগটা। আর জানিও তোমাদের কিন্তু আমার মাটনের রেসিপিটা কেমন মানে লেগেছে বা দেখতে কেমন হয়েছে কমেন্টস করে কিন্তু জানিও। আমি অনেক মন দিয়ে আজকে অনেকক্ষণ ধরে মাটনটা বানিয়েছি, সে কখন থেকে প্রিপারেশন নিতে স্টার্ট করেছি, প্রায় 7টা থেকে কাটা কুটি ধোয়া বাটা বুটি করতে করতে কষাতে মিনি বাবু মাংস খেয়েছে, কেমন আছে বাবু বল। তো ওকে ধুয়ে দিয়েছিলাম যেহেতু ও খেতে পারে না ঝাল ওই কারণে, আর মাংসটা প্রায় আমি আধ ঘন্টার ওপরে ধরে কষিয়েছি, মানে 1.5 ঘন্টা ধরে কষিয়েছি। দেন তারপরে প্রেশার কুকারে দিয়ে সিটি দিয়েছি, কী কী করেছিলাম আমাদের বলেছি আমি। আর একটা কথা তোমাদেরকে বলে বলবো করে ভাবছি, বলা হয়ে উঠছে না, সো ভাইনি আপনি কথাটা বলি, কারণ মানে আসলে আমি ভাবছিলাম
কথাটা হচ্ছে এটাই যে আমি আসলে ভাবছিলাম, মানে মানে আমাকে মানে হাজবেন্ডও বলেছে কথাটা যে একটা কিছু বিজনেস স্টার্ট করার জন্য, মানে আমার ভালো লাগে ব্যস্ত থাকতে কাজে, তোমাদেরকে এর আগেও বলেছি কাজ করতে আমি ভীষণ ভালোবাসি, কাজ জিনিসটা সেই যে কোনো রকমই কাজ হোক, কাজ আমার কাছে ভীষণ ভালো লাগে, সে ছোটো হোক মানে কোনো কাজই আমার কাছে মনে হয় ছোটো হয় না, সব কাজই লক্ষ্মী হয়। তো আমি ভাবছি আমি নতুন একটা বিজনেস স্টার্ট করবো, এবার আমি ভাবছি মানে বিজনেসটা কী নিয়ে স্টার্ট করবো। মাথায় আমার একটা এসছে যে ওয়েস্টার্ন ওয়্যার শাড়ি বলতে হচ্ছে ওই আমরা যে আমি যেরকম টাইপের শাড়ি পরি, তোমরা অনেকেই খুব পছন্দ করো, শিফনের মধ্যে বা অর্গেনজার মধ্যে, সিল্কের মধ্যে, ধরো মানে অনেক রকমের শাড়ি বা বিশাল শাড়ির কালেকশন থাকবে, তো হয়তো ওয়েস্টার্নের মধ্যে থাকবে। অ্যান্ড ওয়েস্টার্ন কিছু মেন শাড়িই আমি ভেবেছি, এখন ড্রেস ভাবিনি, শুধু শাড়িটাই ভাবছিলাম। তো তোমরা মানে এরকম তোমরা কি চাও যে আমি শাড়ির বিজনেস স্টার্ট করি? বিকজ আমার ভালো লাগে জিনিসগুলো করতে, লাইফ করতে ভীষণ ভালোবাসে আমি এসব বিষয় নিয়ে। তো তোমরা যদি মানে আরও তোমাদের মাথায় যদি কিছু রকমের মানে আইডিয়া থাকে যে তুমি দিয়ে বিজনেসটা স্টার্ট করতে পারো, বা তো আমরা তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টস করে জানিও, কারণ আমি ভাবছি কিছু একটা বিজনেস স্টার্ট করবো। ফার্স্টে আমি অনলাইনে স্টার্ট করবো, দেন একটা ভেবেছি শপ নিয়ে সেটাকে আমি ওপেন করবো। আপাতত সেরকম মানে এত বড় কিছু ভেবে নিয়েছি, বুঝতে পারছো, কিন্তু এখন ভাবতে পারিনি যে কী নিয়ে বিজনেস আমি স্টার্ট করবো। আপাতত শাড়িটা নিয়ে ভেবেছি, শাড়ির কথা দিদি বলছিল, সাথে কিছু ওয়েস্টার্ন ওয়্যার কালেকশনের কথা, কারণ জুয়েলারির কথাটা, জুয়েলারিটা আমার ইচ্ছে নেই, বিকজ জুয়েলারিটা এখন অনেকেই সেল করে, মানে জুয়েলারি সেল করার ব্যাপারটা কথা না, মানে জুয়েলারি আমার ইচ্ছে নেই মেনলি, আর কসমেটিক্স আমার ইচ্ছে নেই মেন, আমার ইচ্ছা আছে হচ্ছে কসমেটিক্স, কিন্তু আমার ফ্রেন্ডই সেল করে, ফ্রেন্ডরাই আহেলিরা এরাই সেল করে, তো আমি আর কসমেটিক্স আলাদা করে কী সেল করবো সেটা নিয়ে আমার কোনো ইন্টারেস্ট নেই। তো ওই কারণে ভেবেছেন যদি কোনো রকম শাড়ি, মানে ওই জিমিচু বলো, সামথিং নেটের ওপরে কোনো শাড়ি, এই ধরনের শাড়িগুলো ভাবলাম যদি আমি আর কি নিয়ে বিজনেস স্টার্ট করি, তোমাদের মানে তোমাদের কেমন লাগবে, তোমাদের ভালো লাগবে কি না, তো তোমাদের মতামতটা নেওয়ার জন্য আমি তোমাদের সাথে এই ভিডিওটা পোস্ট করে শেয়ার করছি। তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও যে কীরকম বিজনেস স্টার্ট করলে ভালো হবে, আর আমি পুরোপুরি তোমাদের ভরসায় আর কি স্টার্ট করবো, বিকজ তোমরা আমার সবসময় আমি যা পড়ি সেগুলো সব তোমরা পছন্দ করো, তোমরা আমার ড্রেস থেকে আরম্ভ করে মেকআপ থেকে আরম্ভ করে সমস্ত তোমরা খুব পছন্দ করো, তোমরা আমাকে জিজ্ঞাসাও করো দিদি এই শাড়িটা, আর শাড়ি তো তোমরা আমাদের আমার খুব পছন্দ করো, দেখে সব কটা শাড়ি, হ্যাঁ বাইরে থুকুয়ে ফেলে আসো, তো সব কটা শাড়ি ভিডিওতেই আমার তোমরা প্রায় কমেন্টস করো দিয়ে সেটা করতে না সেটা করতে নেওয়া। তো শাড়ি খুব একটা আমি অফলাইনে কিনি না, অনলাইনেই কিনি, ফেসবুক দেখে বা কিছু অফলাইনেও কিনি, কিনে সেরকম বলবো না, তো সেই কারণেই তোমরা আমার শাড়ি কালেকশনটা পছন্দ করো বলে আমার মাথায় মেইনলি শাড়িটাই এসছে। আর আমি বেশিরভাগ ওয়েস্টার্ন ওয়্যারও পরি, মানে নর্মালি সব রকম মিশিয়ে পরি, এমন না শুধু ওয়েস্টার্ন ওয়্যারই পরি, আর সব রকম মিশিয়ে পরি, তাই ভালো যে শাড়িটাই হয়তো তোমাদের পছন্দ হতে পারে, আমার কালেকশনটা তোমাদের যেহেতু পছন্দ হয় তো তোমাদের উপর ভরসা করে আমি জিনিসটা তুলবো বা জিনিসটা স্টার্ট করবো। তোমরা আমার কিন্তু কমেন্টস করে প্লিজ জানি, বাট আমি মানে কালকে থেকে মাথার মধ্যে ব্যাপারটা ঘুরছে, তোমার জানাবো জন করে, তাই না আজকে যখন ব্লগটা করছো আমি চলো তোমাদের সাথে শেয়ার করেই ফেলি, সেই কারণে কথাটা বলা। সো চলো যাই হোক, কমেন্টস করে জানিও, আর চলো সঙ্গে থেকে দেখতে থাকো ব্লগটা। তোমাদেরকে আমি যেরকমটা বলেছিলাম যে প্রতিটা ভিডিওর এন্ডে আমি তোমাদের কমেন্টসগুলো পড়ে তোমাদেরকে আর কি রিপ্লাই করবো, তো সেরকমই কালকে তো ভিডিওটা দেখলেই, তারপর রাত্রিবেলার দিকে কিছু শ্যুট করিনি, তো আজকে সকালবেলার দিকে আমি তোমাদেরকে পড়ে পড়ে আর কি কমেন্টসগুলো পড়বো আর রিপ্লাই করবো, ঠিক আছে? চলো, লাস্ট আমি ভিডিও আপলোড করেছি হচ্ছে আমার পাটা ভাঙতে ভাঙতে বেঁচেছে সেই ভিডিওটা, তো সেখানে তোমরা একজন কমেন্ট করেছো শ্রেয়া, সরি স্নেহা শ্রী রয়, বাবু হয়তো আগে জন্মে তোমার পাপা ছিল, আই এম গেটিং সো ইমোশনাল টু সি হিম। ও সিরিয়াসলি, মানে ও খুব কেয়ারিং, মানে শুধু আমার বিষয় না, আমি বলেছি তোমাদেরকে এর আগেও যে ও ভীষণভাবে কেয়ারিং, শুধু আমার বিষয় না, ও সবার প্রতি, ওর শরীরে না মায়াটা খুব বেশি, তোমাকে যদি ও নাও দেখে না, তুমি ধরো ওর সাথে কথা বলছো সেদিনকে, তোমার সাথে ধরো দেখা হয়েছে বা তোমার যদি কোথাও লেগেছে সেদিনকে, বা তোমার বমিও পাচ্ছে, মানে যদি হয় না যে অনেক সময় বমি পায় আমার, আমাদের ও সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে গামলা নিয়ে এসে দেবে, কারণ ও জানে মানে এটা হলে শরীরের মধ্যে কতটা কষ্ট হতে পারে, জোয়ান এনে দেবে, জল এনে দেবে, ও সেকেন্ডের মধ্যে কাজ করে, এই না যে বাচ্চা বলে লে দিয়ে বসে থাকবে, বাবু এনে দাও তারপরে করবে, সেরকম না, ও নিজে থেকেই করবে জিনিস, তোমার বলতেও লাগবে না, ইভেন ও নিজে থেকে বলবে বাবা আমার তো কষ্ট হচ্ছে বলে মাথা হাত বুলবে, সে যেই হোক, আমি হই বা আমার দিদি হোক বা বাবা পাপা হোক, যেই হোক না কেন সবাইকে চেষ্টা করে, ওর প্রতি মানে ওর ভীষণ মায়াটা খুব বেশি, আর খুব কেয়ার করাটা
মানে খুব ভালোভাবে কেয়ারও করতে পারে। আর একদমই ও মেয়েদের গায়ে হাত তোলা পছন্দ করে না, বা মেয়েদেরকে মুখ করা মানে মেয়েদের সাথে যদি কোনো ছেলে বাজে বিহেভ করে সেগুলো একদম পছন্দ করে না। ধরো কোনো কোনো সময় আমার সাথে পাপার ঝগড়া হচ্ছে, তখন পাপাকেও মুখ করে, বা কোনো কোনো সময় তার দাদুর সাথে মনি ঝগড়া হচ্ছে, দাদুকে কিন্তু খুব ভালোবাসে কিন্তু দাদুকেই মুখ করবে, যে তুমি মনিকে একদম বলবে না। কেন বলবে? সবসময় এরকম ও করে সবার ক্ষেত্রেতেই, মানে ওর মানে শরীরে মায়েরা খুব বেশি নিজে ছেলে বলে বলছি না, হয় একটা বাচ্চা হয়তো এরকম হয় যাই না। যাই হোক, পায়েল ঘোষ লিখেছো, তুমি আর রোদ্দুর খুব ভালো থেকো, সাবধানে থেকো দি ভাই। থ্যাংক ইউ সো মাচ পায়েল, তুমিও খুব ভালো থেকো, সাবধানে থেকো। প্রীতি হাজরা লিখেছে, দি তুমি সাবধানে থেকো, আই লাভ ইউ দি, লাভ ইউ টু, তোমার সবাইকে অনেক ভালোবাসা। আরে সাবধানেই ছিলাম, কি মানে হয় না কপালে থাকলে যা হয়, হয়তো ছোটোর মধ্যে দিয়ে গেছে ব্যাপারটা, বড় হতে পারতো সেটা হচ্ছে ব্যাপার। সুমিত রয় লিখেছে, সাবধানে থেকো বাবুকেও রেখো। হ্যাঁ একদম একদম, থ্যাংক ইউ, তোমরা আমাকে এত ভালোবাসা দিচ্ছ বা ভালোবাসা পাওয়ার জন্য, আমি নিজেকে ভীষণ লাকি বলে মনে করি যে তোমাদের থেকে আমি ভালোবাসা পাচ্ছি। আমি এত অল্প সময়, মানে এত অল্প ভিডিও আপলোড করি, তারপর তোমরা যে আমার ভিডিও দেখো, আমি ভীষণই লাকি, বিশেষ করে নিজেকে লাকি বলেই মনে করি। তো সুমিত রয় লিখেছে, তোমাকে দেখে আমি ডায়েট শুরু করেছি, তোমার থেকে ইন্সপায়ার হয়েছি আমি। থ্যাংক ইউ সো মাচ, পরে রেজাল্ট জানিও কি তোমার রেজাল্ট হলো, আমি ভীষণ খুশি হই কেউ যদি আমার থেকে ইন্সপায়ার হয়। আমার থেকে যদি কেউ ভালো জিনিস শেখে তাহলে তো সেটা খুব ভালোই, বা কারো ভালো যদি হয় তাহলে তো খুব ভালোই, তো খুব ভালো লাগে, আনন্দ হচ্ছে শুনে এগুলো। তো নেক্সট কমেন্টে যাই, রিয়া চৌধুরী লিখেছো, দি সাবধানে থেকো, সুস্থ থেকো, তোমাদের কিছু হয়ে গেলে কি করে আমরা ব্লগ রিলস দেখবো বলো, কিছুই তো দেখতে পাবো না, আর তো তখন খুব মিস করবো আমি, সত্যি কথাই। না না, সাবধানেই আছি। আর থ্যাংক ইউ সো মাচ, তোমরা আমাকে এত সবাই মিলে এত ব্লেস দিলে, তার জন্য অনেক ধন্যবাদ তোমাদেরকে। আর রিলস খুব তাড়াতাড়ি পাবে, খুব তাড়াতাড়ি পোস্ট করবো, আসলে খুব মানে কদিন ধরে ব্যস্ত আছি, তো ওই জন্য আর রিলস পোস্ট করা আজকে আমার মাথায় তেলও দিয়ে রেখেছিলাম, তোমার দেখলে না ব্লগ আপলোড করছি ডেইলি, কিছু না কিছু একটা আপলোড করছি, কোথাও না কোথাও দেখতে পাবে। ঠিক আছে, অন্বেষ দেবনাথ লাভ রিয়েক্ট দিছো, লাভ প্রিয়া অন্তর চলে এলো দর, প্রিয়া দি ভাই তুমি কোন সানস্ক্রিন ইউজ করো প্লিজ রিপ্লাই, লাভ ফ্রম শালি, লাভ ফ্রম শিলিগুড়ি। আমি কি বলছি, চলো যাই হোক, আমি সানস্ক্রিন ইউজ করি, অ্যাকোয়ালজিকের একটা সানস্ক্রিন আছে ওটা ইউজ করি, আর বায়োটিকের সানস্ক্রিন, এই দুটো ইউজ করি, আমার এই দুটোই খুব ভালো লাগে। অ্যাকোয়ালজিকটা তোমরা ইউজ করতে পারো, ভীষণ ভীষণ ভালো, আমি অ্যাকোয়ালজিকের ইয়েলোটাও ইউজ করেছি আর রেড কালারটাও ইউজ করেছি, বাট আমার ইয়েলোটা বেশি ভালো লেগেছে, আমার ড্রাই স্কিন যেহেতু, তো ওই জন্য আমি অ্যাকোয়ালজিকেরটাই ইউজ করি, তো ওটা আমার ভীষণ ভালো লাগে। সো চলো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, তখনও আবার নেক্সট ভিডিওতে আবার কমেন্টস পড়বো, আর জন্য সবাই বেশি বেশি করে কমেন্টস করো আমাকে। আর আমার এখন পা পুরোপুরি ভালো আছে, আমি অনেকটা সুস্থ আছি আগের থেকে, মানে হাঁটাচলা তো নর্মাল করতেই পারছি, ব্যথাটাও অনেক কমে গেছে। আর থ্যাংক ইউ সো মাচ, তোমরা আমাকে এত ভালোবাসা দিয়েছো তার জন্য, লাভ ইউ অল, টাটা, আবার দেখা হবে নেক্সট ব্লগে।